ঢাকাই চলচ্চিত্রে আলোচিত দুই চিত্র নায়িকা শব্দম বুবলি ও পরিবুনি গত মার্চে ভার্চুয়ালি দ্বন্দ্বে জড়ান ওই সময় একমাত্র ছেলে শেহজাদ মান বীরের জন্মদিনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন বুবলি কপি বলে ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়েছেন পরিমনি এরপরে শুরু হয় তাদের দ্বন্দ্ব তবে এই দ্বন্দ্ব অল্পতেই শেষ হয়নি এখনো চলমান বলে ধারণা নেটিজনদের বুবলি পরিমনির ফেসবুকে পাল্টা স্ট্যাটাস দেয়ার মাঝে হঠাৎ নির্মাতা চয়নিক চৌধুরী জানান বুবলি বেয়াদব নন আবার পরিমনি অন্য এক স্ট্যাটাসে জানান শত্রুর সঙ্গে বন্ধুত্ব করা ব্যক্তির সঙ্গে আর সম্পর্ক রাখবেন না এরপর নাম উঠে আসেন নির্মাতা চয়নিকা চৌধুরী এই ভার্চুয়াল দ্বন্দ্বের মাঝে কলকাতা থেকে পরিমনি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন সেই রেশ কাটিয়ে ওঠার আগেই এবার ফের মন্তব্য করলেন এ নায়িকা ফেসবুকে এক স্ট্যাটাসে খুব উগড়ে দিলেও তাতে কারও নাম উল্লেখ করেননি পরিমনি শুক্রবার বিকেল পাঁচটায় ফেসবুক প্র প্রোফাইলে এক স্ট্যাটাসে এই নায়িকা লেখেন আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা গালিগালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয় কেন বিদেশে বসে সামনে আসতে বলেন আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন দল পাকায়েন না এত পরিমণি আরো লেখেন আমি তাও তো আপনাকে আপা বলে কথা বলি আপনি বলি কারণ আমি সভ্য তাই আপনার বোন আর আপনার মতন তুই তো গালিগালাজ এবার থাবড়ায় দিব না তাইলে বেয়াদবি না করেই এত কথা আপনাদের আমাকে নিয়ে এবার এটা করলে কি যায় আসে আর এদিকে নেটিজনরা ধারণা করছেন পরিমণি হয়তো বুবলির বড় বোন সঙ্গীত শিল্পী নাজনী মিমিকে ইঙ্গিত করে কেননা গত ফেব্রুয়ারিতেই ফেসবুকে লাইভে এসে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম শ্রী বিশ্বাসকে টোকাই সহ অসংখ্য অকুত্থ ভাষায় গালিগালাজ করেন ওই সময়ে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছিল